শহরের লোখাতড়া শ্মশানের কাছে গন্ধেশ্বরী নদীর বড় ব্রিজ লাগোয়া কয়েকটি দোকানের তালা ভেঙে জিনিসপত্র চুরি করে চম্পট দেওয়ার ছক কষেছিল এক দুষ্কৃতী। মাঝরাতে নির্জন পরিবেশে দিব্যি কয়েকটি দোকানের তালা ভেঙে দোকানের ভেতরে থাকা জিনিসপত্র চুরি করে ব্যাগে ভরে এলাকা ছাড়ার চেষ্টা করছিল সে। কিন্তু শেষ রক্ষা হলো না, তার সব ছক বানচাল করল বাঁকুড়া সদর থানার রোড মোবাইল টিম। বৃহস্পতিবার মাঝরাতে পুলিশের টহলদারির সময় বমাল সমেত ধরা পড়ে যায় এই চোরটি। পুলিশের রোড মোবাইল টিমের নজরে পড়ে যায় সে। এত রাতে তাকে দেখেই সন্দেহ হয়। গাড়ি থেকে নেমেই পুলিশের আধিকারিকদের কাছে চুরির ঘটনা স্পষ্ট হয়ে যায়। একেবারে বমাল সমেত ধরা পড়ে এই গুণধর। সাথে সাথে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া থানায়। পুলিশের জেরায় সে চুরির ঘটনা কবুলও করে। এরপর শুক্রবার ধৃতকে বাঁকুড়া আদালতে তোলে বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।